এদের সাজপাড়া থেকে একটা বলবো সাজপাড়া থেকে একটা বলবো পিছনের লোকরা শুনবে না কিরামান কাতিবিন রোজ হাসরের দিন কিরামান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক এই গ্রুপের লোক আছে না নাই চিল্লে কোন আছে না নাই এটা সাজপাড়ার একটা অংশ সাজপাড়ার কি মরা পরে যখন আল্লাহ কেরামান কাতিবিন রোজ হাসরের দিন যদি প্রশ্ন করে তখন কি বলবে কার লোক কথা কয় না খাজা বাবার লোক কে পার পাওয়া যাবে এই গ্রুপে ঢুকেন না বাবা হক পীর দেখে মুরিদ হইেন যে পীরের কাছে গেলে নামাজ বেনামাজি নামাজি হবে বেরোজদার রোজাদার হবে বেপর্দাওয়ালারা পর্দাওয়ালা হবে এরকম হক্কানি আল্লাহওয়ালা পীরের হাতে বায়াত করতে হবে কথা কন ঠিক কি না এই জন্য বাবা প্রমাণ সময়ের যোগ উপযোগে তরুণ আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শরীফুল ইসলাম জালালি সাহেব পঞ্চগড় হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবাই অনুরোধ করতেছি আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাবাজিরা মন খারাপ নাকি মনে হয় মনটা খারাপ করে সালামের জবাবটা দিলেন একটু মন খুশি করে উদার মনে সালামের জবাব দেন দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সালামের জবাবটা শুনে আমারও তো মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহ খুশি হন নাই নিশ্চয়ই আল্লাহ খুশি হয়েছে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام دنيا میں ہو دنیا کا طلب گار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے گزر ہو لیکن خریدار نہیں ہو بازار سے گزر ہو لیکن خریدار نہیں ہو. الحمدللہ رب العالمین আজকের শিয়ালনাগা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী প্রথম দিন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ তৎসঙ্গে দূর দূরান্ত থেকে আসা আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা এবং যুবক ভাইরা এবং ছোট কুচিকাচ্চা স্নেহের ছোট ভাইরা এবং পর্দার আড়ালের পর্দা নিশি সম্মানিত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী যিনি সমস্ত নবীদের সর্দার, যিনি সমস্ত নবীদের ইমাম, সেই বিশ্ব নবীর প্রতি আমরা সকলেই দুরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মন খারাপ করতেছেন নাকি? আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বাবা, হচ্ছে না? নবীর প্রতি দুরুদ যদি কৃপণতা করেন তাহলে সুপারিশ দিনের সুপারিশ যেদিন করবেন নবীন সেদিন যদি কৃপণতা করে আমাদের রসুল আমাদের, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? একটু জবানটা খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বাবা, যে আজকে মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি তো? আচ্ছা কারা কারা খুশি হন নাই হাত তুলেন দেখি কেমন হলো। ওয়াজের শুরুতে যদি হুশ না থাকে তাহলে পরে কি হবে? কেবল তো শুরু, কি বলেন বক্তা কি বলে আগে টোটাল শুনতে হবে, কথা কন ঠিক না? ঠিক ঠিক না? ঠিক জোরে গান আগে শুনতে হবে। আচ্ছা এই মাহফিলে আসতে পারে আমরা খুশি তো সবাই, ইনশাআল্লাহ এবার কারা কারা খুশি দুটো হাত তুলে আমার মাওলানাকে দেখান। নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহু আকবার। বুঝা গেল ব্যাটারিটা একটু চার্জ হচ্ছে, এখন সামনে গাড়ি চালানো যাবে, কি বলেন? আপনাদের মন মানসিকতা আছে তো? আছে আলহামদুলিল্লাহ। পিছনে পিছনে যে যুবক ভাইরা বসছে এদের মন মানসিকতা নাই, আছে ভাই? আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, একটু আপনাদেরকে ঝাঁকায় নেই, কি নেই ঝাঁকায় নেই, সামনে সামনে যারা আছেন এবার আপনারা আওয়াজ তুলবেন দেখি, আপনাদের আওয়াজ বেশি হয় না পিছনে যারা আছে এদের আওয়াজ বেশি হয়? তাকবীর আল্লাহু আকবার ধ্বনি পরীক্ষা হবে। নারে তাকবীর, নারে তাকবীর, এবার সামনে টপ পিছনে নারে তাকবীর, পিছনে ব্যাটারি কম নাকি? এবার দেখবো নারে তাকবীর। আচ্ছা এবার যারা বিয়ে করছেন তারা দিবেন মুরব্বী বাবাজিরা সহ, ফার্স্ট কে আর সেকেন্ড কে দেখবো, পরীক্ষা হবে এই মাঠে। এবার যারা বিয়ে করছেন মুরব্বী বাবাজিরা সহ, দাদা যারা আছেন তারা সহ নারে তাকবীর, নারে তাকবীর,
এবার যারা বিয়ে করেন নাই একদম পিচ্চি সহ এ পিচ্চি পিচ্চি সহ ঠিক আছে দেখা যাবে কারণ আগে যে পরীক্ষা হয় পরে কিন্তু প্রস্তুতিটা ভালো হয় কি বলেন যদি দেখছে কোশ্চেনটা হার্ড তাহলে কিন্তু পরের বছরের জন্য খুব ভালো করে লেখাপড়া করে যে কোশ্চেন খুব হার্ড আসছে তো মুরব্বি বাবাদেরে যা কোশ্চেন করছেন তার মানে কি ওর যুবক ভাইরা এবার যারা বিয়ে করে না এবার তাল লাগাবে কথা কোন ঠিক না বে ঠিক দেখা যাক নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ সবাইকে পাস করে দিলাম সবাইকে কি কেউ ফেল নাই যারা যারা আওয়াজ তুলছেন জবানে সবাই আলহামদুলিল্লাহ গান আবার আল্লাহ কবুল করুক সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আচ্ছা আমরা এই মাহফিলে আসতে পেরে বাবা খুশি তো খুশি এই মাহফিলে আসতে না পেরে বেজার কে চেনেন এই মাহফিলে আসতে না পেরে বেজার কে শুনবেন তো না শুনে চলে যাবেন না তো এর আগে কিন্তু দুই একজন উঠছে ওরা বাইরের থেকে শুনবে কি গান মাইক লাগানো হয়েছে অনেকগুলা বাইরের থেকে শুনবে কি বলেন তা যাই হোক ঝালমুড়ি খাইতে খাইতে যে শুনবে ওর ঝালে ঝালে ওয়াজ চলে যাবে আর আপনারা যেখানে বসছেন মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন ওয়াজকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আসেন এই মাহফিলে আসতে না পেরে বেজার কি ইবলিস শয়তান চেনেন ইবলিস শয়তান চেনেন পিছনের লোকরা চিনে না কথা কয় না চেনেন কোনদিন দেখা সাক্ষাৎ হয়েছে তো দেখা সাক্ষাৎ হয় নাই পরিচয় হয় না কেমনে চেনেন মানে মাঝে মধ্যে ঘুতায় তো মানুষকে শয়তান ঘুতায় না অসহাসা দেয় না সুরাতুন নাসের ভিতরে আছে না আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস শয়তান মানুষকে কি দেয় ওয়াসওয়াসা দেয় কি দেয় ওয়াসওয়াসা দেয় আবার মানুষ জিন শয়তানের চেয়ে মানুষ শয়তানের আবার পাওয়ার বেশি কি বেশি কথা কন নাকি পাওয়ার সর্বশেষ নবী কি নবী ইনি কিন্তু আল্লাহ তাআলা ইনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং পাঠিয়েছেন সমস্ত নবীর শেষে কারণ ইনার মর্যাদা কি বেশি মাহফিলের একই সিস্টেম তৃতীয় বক্তা থেকে শুরু হয়েছে প্রধান বক্তা আলোচনা করবে সবার শেষে কারণ উনি হলো প্রধান আকর্ষণ কথা কন ঠিক না ঠিক ওরকম যে প্রধান আকর্ষণ হয় যে মেন হয় তাকে কিন্তু আল্লাহ তাকে কিন্তু আমরা আমাদের সিস্টেমে শেষে বলি শেষে দেই অনুরূপভাবে আল্লাহ তাআলা কিন্তু সূরা নাসের ভিতরে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি জিন ওয়ান নাস নাস মানে কি মানুষ নাস মানে কি মানুষ তাহলে সর্বশেষে মানুষের কথা বলা হয়েছে তাহলে মানুষ এ মজবুত শয়তান শয়তান বললে ভুল হবে শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষকে শয়তানি করায় কথা কোন ঠিক হবে ঠিক আচ্ছা এবার আসেন তো কিছু মানুষকে শয়তান ধোঁকা দিতে পারে শয়তানি করাইতে পারে গুনার কাজ করাইতে পারে এর থেকে বাঁচার বুদ্ধি আছে না বাবা বাঁচার উপায় আছে না নাই আল্লাহ তাআলা দিছে না নাই আচ্ছা আসেন এই আলোচনায় পরে আসব শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সমস্ত ফেরেশতাদেরকে বলল ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো আদম আলাইহিস সালামকে যখন সিজদা করার হুকুম দিলেন মহান আল্লাহ সমস্ত ফেরেশতারা সিজদায় লুটিয়ে গেল এমত অবস্থায় ইবলিস শয়তান তার নাম ছিল কি আজাজিল কি ছিল আজাজিল সে কিন্তু ফেরেশতাদের মধ্যে থেকে ছিল না এ ছিল একটা জিনের বাচ্চা কিসের বাচ্চা জিনের বাচ্চা অনেক আদম আলাইহিস সালামের যে ঘটনাটা অনেক বড় তো এটা বলতে গেলে আমার আসল আলোচনা শেষ হয়ে যাবে আমার আসল আলোচনা আজকে আলোচনা বিষয় শুনে নেন পিতামাতার খেদমত কি বাবা পিতামাতার খেদমত আলোচনার বিষয় কি পিতামাতার খেদমত মনে রাখবেন এই জন্য ঘটনা বলতেছি না শুধু মূল পয়েন্ট গুলো বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিজদা করতে বললেন ও ফেরেশতারা তোমরা সিজদা করো হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা সিজদা করলো কিন্তু এই জিনের বাচ্চা সে সিজদা করলো না এই জিনের বাচ্চাটা আরো সে মোল্লায় কেমনে গেল বাবাজি লম্বা ঘটনা এই জিনরা যখন দুনিয়াতে ছিল মানুষ কোনো মানুষ পৃথিবীতে ছিল না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার বুকে সর্বপ্রথম জিনদের আবাদ করিয়েছেন যখন জিনেরা ফিতনা ফাসাদ হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দিয়া ধাওয়া দিয়া তাদের সঙ্গে যুদ্ধ করে সমস্ত জিনকে মেরে ফেলছেন কিছু বাদ দিয়া কিছুরা পালায়া গেছে এমন অবস্থায় যুদ্ধ শেষ মাঠের এক কোণারে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা জিনেরা এবার ফেরেশতারা চিন্তা করে চলো চলো এই বাচ্চাটাকে আমরা সাথে করে নিয়ে যাই সাথে করে যখন নিয়ে গেল এবার জিনের বাচ্চা ফেরেশতাদের সঙ্গে থাকতে 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 এত সুন্দর হয়েছে এত আমলদার হয়েছে এত ভালো হয়েছে যার আমলের যোগ্যতায় এবং তার নিজের যোগ্যতায় টিকসই হয়ে পরীক্ষায় পাস করে সমস্ত ফেরেশতাদের লিডার হয়েছিল যরকম সুবহানাল্লাহ ইবলিশ এই একটা জায়গা বাদ নাই যেখানে সেজদা করে নাই এই একটা জায়গাও বাদ নাই যে সেজদা করে নাই এর একটা পয়েন্ট আছে এটাতে আসব পরে কিছু লোক আছে না আর সেজদা করব কই সব জায়গায় তো ইবলিশ শয়তান সেজদা করছে কথা কান ঠিক না বে ঠিক এই ভন্ডর গ্রুপ আছে না নাই কথা কয় না আছে আপনাদের দিক আছে এই পয়েন্টটাতে পরে আসব ভাইরা আমার তো ইবলিশ শয়তান তো জিনের বাচ্চার জিন হচ্ছে আগুনের তৈরি কিসের তৈরি আর ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি মানুষ হচ্ছে আদম মাটির তৈরি বাজানরা আমার এবার যখন আল্লাহ হুকুম দিল ও ফেরেশতারা ও আমার লোক সকল তোমরা সকলে এবার আদমকে সেজদা করো ফেরেশতারা সবাই যখন আদম আলাইহিস সালামকে সেজদার জন্য লুটিয়ে পড়ল এবার ইবলিস শয়তান বলতেছে ও গো আল্লাহ আমাকে তো বানাইছেন আগুন দ্বারা আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া আর মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া আমি আগুন উপরের দিকে যাব আমার সৃষ্টি হলো আগুনের থেকে আমার স্বভাব হলো উপরের দিকে যাওয়া আমি মাটির আদমকে কখনো সেজদা করতে পারবো না জোরে কন্নাউজুবিল্লাহ এবার যখন আল্লাহর কথার সামনে যুক্তি পেশ করেছে লানতের মালা অভিশপ্তের মালা এবার শয়তানের গলায় পড়ে গেছে জোরে কোন নাউজুবিল্লাহ এবার শয়তান হাইরে হাই কি হইল আমি কি করলাম ফেরেশতারা এই অবস্থা দেখে একটা সিজদা থেকে উঠার পরে যখন দেখলো হাই রে হাই লানতের মালা ইবলিস শয়তানের গলায় পড়ে গেছে শয়তান হয়ে গেছে এবার ফেরেশতারা এবার শুকরিয়া স্বরূপ যে তারা সিজদা করেছে তারা যে লানত প্রাপ্ত হয় নাই এই শুকরিয়া আদায় করার জন্য তারা আরেকটা সিজদা দিয়ে দিছে জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ হচ্ছে না জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ এবার এই নামাজের দুই সেজদা এক রাকাতে দুই সেজদা ওখান থেকে নাম এক রাকাতে কয় সেজদা করেন দুই সেজদা করেন ওখান থেকে আবিষ্কার যাই হোক আসেন এবার ইবলিস শয়তান ডাক দিয়ে বলল গো আল্লাহ আপনি তো আমাকে অভিশপ্ত বানায়া দিলেন শয়তান বানায়া দিলেন আমি আপনার ইবাদত করেছি আপনার কাছে আমি তিনটা জিনিস চাবো গো আল্লাহ তিনটা জিনিস আমাকে দেন কয় তুই কি চাস এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাই আল্লাহ বলে যাও দিয়ে দিলাম দুই নম্বরে গো আল্লাহ বিজলি আকারে আমি দুনিয়াটা ভ্রমণ করতে চাই চক্ষুটা বন্ধ করা এবং খোলা এর মধ্যে আমি অল পৃথিবীতে ঘোরার ক্ষমতা চাই আল্লাহ বলে দিয়ে দিলাম তিন নম্বরে বলতেছে ও গো আল্লাহ যেই আদমের কারণে আমি আজকে জাহান্নামী হয়ে গেলাম শয়তান হয়ে গেলাম আমি এই আদম সন্তানকে মুহূর্তে মুহূর্তে ধোকা দিব ডানের থেকে ধোকা দিব বামের থেকে ধোকা দিব সামনের থেকে ধোকা দিব পিছন থেকে ধোকা দিব রগে রগে ঢুকব শুধু রগে রগে নয় শিরায় শিরায় ঢুকব আমি এই ক্ষমতা চাই আল্লাহ বলে দিয়ে দিলাম তো মহাকুশি ও তো বুদ্ধি পাকায় নিছে কি বলেন ও বলতেছে আমার চেয়ে বুদ্ধিমান আর কি আছে দেখেন কি বিষয় একদম চোখ খোলা এবং বন্ধ করা এবং খোলা এর ভিতরে অল পৃথিবী ঘুরবে মানুষকে ধোকা দিবে কেমনে রগে রগে নয় শিরায় শিরায় ঢুকবে ডানে থেকে ধোকা দিবে বামের থেকে ধোকা দিবে সামনের থেকে ধোকা দিবে পিছন থেকে ধোকা দিবে আদম আলাইহিস সালাম চিন্তিত প্রভু ইবলিস শয়তান
তিনাকে তো সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন এমন পাওয়ারফুল পাওয়ারফুল ক্ষমতা দিয়ে দিলেন গো আল্লাহ আমার আদম সন্তানকে ধোকা দিয়া জাহান্নামী বানায়া দিবে আমার আল্লাহ বলতেছেন ও গো আদম চিন্তা করিও না ইবলিস শয়তান নিজেকে বড় পণ্ডিত মনে করেছে নিজেকে বড় মনে করেছে যে সে বুদ্ধিমান বড় বুদ্ধিমান আরে আদম শোনো শোনো তোমার আদম সন্তানকে যখন ইবলিস শয়তান ডানার থেকে ধোকা দিবে বামের থেকে ধোকা দিবে পিছন থেকে ধোকা দিবে সামান থেকে ধোকা দিবে রগে রগে ঢুকবে শিরায় শিরায় যখন ঢুকে ধোকা দিবে আর তখন তোমার আদম সন্তান যদি উপরের দিকটা কিন্তু শয়তান বলে নাই ফাঁকা রাখছে উপরের দিকে যখন দুইটা হাত বাড়াই আমার মাওলার কাছে দোয়া চাইবে আমি মাওলার কাছে মাপ চাইবে আমি মাওলা ক্ষমা করে দিব জোরে কোন সুবহানাল্লাহ চিল্লায় বলেন না সুবহানাল্লাহ বাবাজি খারাপ লাগতেছে ভালো লাগতেছে না আমার আমার তো ভালো লাগছে আমার ভালো লাগছে না আপনারা তো তাল দিচ্ছেন না মিল না দিলে তাল না হইলে হয় না তাল ছাড়া তালের পিঠা হয় কি গন তালের পিঠা কি তাল ছাড়া হয় ওরকম আপনার আমার ভিতরে যদি মহব্বত না থাকে সম্পর্ক না থাকে তাহলে কি বাবা হবে কি বলেন হয়তো মনে করতেছেন হুজুর তো পরিচিত মুখ সকাল হইলে দেখা হয় কি কয় সকাল হইলে দেখা হয় ঠিক আছে দেখা হয় আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি আপনাদের দোয়ায় আমার কোনো যোগ্যতা নাই এটা শুধু আপনাদের দোয়া মুরব্বীদের দোয়া যাই হোক বলতেছিলাম আল্লাহ তাআলা যাতে এই কোরআনের হক কথাগুলো বলার মতো এবং আপনাদের আপনারা আমল করে করবেন এই নিয়ত শোনার মতো তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা বক্তার সাথে সম্পর্ক রাখতে হবে তাহলে ওয়াজ ঢুকবে এ বাবা টিবল চালাবেন জগটা যদি টিবলের মুখে না ধরেন কখনো কি জগ বোঝাই হবে নি কথা কয় না পিছনের লোকদের বোঝাই হবে পিছনের লোকদের জগ বোঝাই হবে কথা কান না কেন ওরা ঠিক কয় নাই জগ বোঝাই হবে এটা বলে নাই আচ্ছা জগ যদি এবার টিবলের মুখে ধরেন বোঝাই হবে কি হবে না এ বাবা সারা রাত রাত শুনলেন সারা রাত রাত শুনলেন গজন শুনলেন আপনার ওই মনটা হচ্ছে আপনার গ্লাস মনটা হচ্ছে আপনার জগ এটা যদি জায়গা মতো না লাগান সারা রাত দোয়া শুনবেন কোনো কাজে আসবে না কথা কোন ঠিক কিনা আর যদি মনটা জায়গা মতো লাগাই দেন ওয়াজে কাজে আসবে কথা কোন ঠিক ধরে ঠিক এ মনের থেকে হিংসাকে দূর করতে হবে হিংসা দূর করে খালেস নিয়তে বাবা মাহফিলে বসতে হবে কোরআনের মাহফিলে বসে যদি শুনতে পারো সেই মনের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে জোরে কোন সুবহানাল্লাহ যেই মনে হিংসা আছে যেই মনে হিংসা আছে বাবা শুনিয়া নাও সেই মনে কখনো আল্লাহর হেদায়ত আসবে না আল্লাহর রহমত আসার কোনো চান্স নাই কথা কোন ঠিক কিনা মনকে পরিষ্কার করে বসতে হবে দুনিয়া কিচ্ছু না নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে পরনের কাপড়টাও টেনে টেনে খুলবে কথা কোন ঠিক না ঠিক ভাইরা আমার বলতেছিলাম এই মাহফিলে আসতে না পেরে নারাজ ও খুশিকে শয়তানকে আর আসতে পেরে আমরা খুশি আলহামদুলিল্লাহ কান আল্লাহও খুশি আলহামদুলিল্লাহ কান তো যাই হোক এই হলো আসতে পেরে আমরা খুশি আর আসতে না পেরে কে বেজার কে শয়তান আর শয়তান মার্কার লোক যারা আছে তারা কথা কোন ঠিক না বে ঠিক শয়তান মার্কার লোক যারা আছে তারা বেজার কিদা তবে এই পথ থেকে এই ধোকা দিয়েছে শয়তান এখান থেকে বাইর হওয়ার পথ হলো উপরের দিকে যখন দু হাত তুলে আমার মাওলার কাছে দোয়া চাবে তাওবা করবে এবং তাওবার মতো তাওবা যদি আমার মাওলার দরবারে কবুল হয়ে যায় তাহলে কি হবে আল্লাহর রহমত এবং বরকত হেদায়েতের নজর সেই বান্দার প্রতি পড়বে জোরে কোন সুবহানাল্লাহ এবার আসেন বাবাজি আপনাদের সামনে আমি ছোট্ট একটা কোরআনের আয়াত তিলাওয়াত করেছি সূরাতু বানী ইসরাইল সূরার নাম কি বাবা সূরাতু বানী ইসরাইল আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ কোন আয়াত বুঝছেন
আয়াত বুঝছেন আজ নাফজে সুবহান লাগাইছে আলহামদুলিল্লাহ তাও আল্লাহ সব দিবে দিবে কি দিবে না কথা কয় না আল্লাহ তাআলার কাছে সওয়াবের অভাব আছে নাকি কথা কয় না কথা না বললে বাবা আমার ভালো লাগতেছে না আচ্ছা যাই হোক আসেন এই আয়াতটার অর্থ বলবো অর্থ বলে কিছু বোঝানোর চেষ্টা করব পিতামাতা কি জিনিস পিতামাতার খেদমতটা কি জিনিস পিতামাতার খেদমত কিভাবে করতে হবে সব আলোচনা করা যায় না আজকে একটা বিষয়ে বুঝাবো পিতামাতার খেদমত পিতামাতার খেদমত আবার আরেকটা বিষয় আছে পিতামাতার কর্তব্য সন্তানের প্রতি কি করার দরকার ছিল তুমি যে পিতামাতা আজকে সন্তানের কাছ থেকে খেদমত চাচ্ছ খেদমত পাচ্ছ না কেন পাচ্ছ না সেটারও একটা আলোচনা আছে কতক্ষণ ঠিক হবে ঠিক ঠিক না বেঠে এই আলোচনা আজকে করব না আজকে যে বিষয় পিতামাতার খেদমত সেটা করব ওই আলোচনা আরেকদিন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনি ইসরাইলের ভিতর বলতেছেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ক্বাদ রাব্বুকা তোমার রবের ফয়সালা কার ফয়সালা কার সিদ্ধান্ত কয় না আল্লাহর সিদ্ধান্ত কি সিদ্ধান্ত আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করা কারো ইবাদত করা আল্লাহ তাআলা এক নম্বর পয়েন্টে বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ তাআলা ব্যতীত কোনো কিছুর ইবাদত করা চলবে না সেজদার মালিককে জোরে কন আল্লাহ আর একটু আস্তে কন আল্লাহ সেজদার মালিককে আল্লাহ রুকুর মালিককে আল্লাহ ইবাদতের মালিককে আল্লাহ কে বলেছেন আল্লাহ বলেছেন আচ্ছা মাজারে যায়েদি সেজদা করেন সেজদা করে না কথা কয় না মাজারে সেজদা করে না এ মুসলমান সেজদার মালিককে সেজদা করো যায় মাজারে কোথায় মাজারে যায় সেজদা করে নামাজ পড়ে না এক ওয়াক্ত জুমাতে যায় না পাঁচ ওয়াক্ত তো খবরই নাই পাঁচ ওয়াক্ত খবরই নাই জুমার জুমাতে অনেকে আছে হাজিরে দেয় এই হাজিরা মিস করে না কেউ কেউ আছে পাঁচ ওয়াক্ত পড়ে না পড়ে না কিন্তু জুমার হাজিরাটা কি করে না মিস করে না কারণ হাদিসে আছে যে কেউ যদি লাগাতার তিনটা জুমা মিস করে এর নামটা মুনাফিকির খাতায় লেখা হবে কি কোথায় লেখা হবে কয় বাবা আমি মুনাফেক হবো না কি হবো না মুনাফেক হবে না এই হাদিস যাদের জানা আছে ওরা দেখবেন জুমা মিস করে না যাই হোক আমি তাদের অপমান করতেছি না তাদের একটা গুণ আছে তো পাঁচক তো নামাজ না পড়লেও জুমাতে আসতেছে তো অনেকে আছে জুমাতেও আসে না তাস খেলা এবং ওই যে ইয়া লাগাইছে পর্দা আছে না মহিলাদের পর্দা নাইতে কি হয়েছে ঘরেতে একটা করে পর্দা আছে কথা ঠিক না বেঠি কিসের পর্দা ওইটা সিনেমার পর্দা যুবক বুঝে না কিসের পর্দা মহিলাদের পর্দা নাই নাই পর্দাতে একটা আছে এ বাবা আগের জমানার মানুষেরা কোরআনকে সুন্দর করে কাপড় দিয়ে বাঁধাই করে রাখত সুন্দর করে পেঁচিয়ে রাখত আর আজকে সুন্দর করে মুছে পেঁচিয়ে রাখে কোন জিনিস কোন জিনিস তার মানে যার যার বাড়িতে আছে এ কথা করছে না কি কর যার যার বাড়ির টিভি আছে কথা করছে না আর যার যার বাড়ির টিভি নাই সে কথা করছে এরকমটা মনে হচ্ছে মাত্র দুইজন বললো তার মানে মনে হচ্ছে দুইজনের বাড়ির টিভি নাই আমি ইনসাল্ট করতেছি না টিভি কার কার বাড়িতে আছে এটা যদি হাত তুলতে বলি অনেকে হাত তুলবে না থেকেও তুলবে না কারণ এটাতে আবার হাত না তুললেও মিথ্যা কথা হয়ে যাবে তাই না টিভি গুলো একটু নামানোর চেষ্টা করে কি করেন বাবাজি টিভি গুলো একটু নামানোর চেষ্টা করে তো সময় দিচ্ছে অনেকে টিভির সিরিয়ালে অনেকেই সময় দিচ্ছে আবার চার হোটেলে ওই যে ধরছে সিনেমাটা না থেকে যাওয়া যাবে না সিনেমাটা না থেকে এরপরে একটা সেই অ্যাকশন হবে কি হবে সেই অ্যাকশন হচ্ছে মার দিবে না একটা চাবালি ফাটাবে আরে অনেক বুড়াও আছে কি কর রাত বারোটা বাজে ওইদিকে বুড়ি একা শুয়ে আছে আরো বসে বসে টিভি দেখতেছে কথা কম ঠিক না বেঠিক তবে
এখন যুবক ভাইরা টিভির সামনে একটু কম কেন জানেন ওই একটা ভাই রইছে না ঠেলে খালি হ্যাঁ এভাবে ঠেলে যে খালি ফেসবুক কি বলেন ফেসবুকের প্রথম পৃষ্ঠা বাইর করছে ঠেলতেছে ঠেলতেছে কি কোন যুবকদের সময়টা একটু এজন্য এদেরকে একটু বাজারে কম দেখা যায় এরা ঘরেই ঠেলে শুধু কি কোন বাবা ওয়া চলবে চলবে মন হয়তো ভালো লাগতেছে না এবার আসেন এই আয়াতটা ঠেকাইতে ঠেকাইতে সময় হবে না আমি আলোচনা আরো এখানে ডাইরিতে রাখছি এখানে বোঝা করে রাখছি তো যাই হোক শুনবেন তো থাকবেন তো পালাবেন কে কে হাত তুলেন দেখি আবার ফেল মারলেন কেন আচ্ছা যাই হোক আর ফেল মারবেন না ইনশাল্লাহ এবার আসেন কদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা বাজানরা আমার সংক্ষিপ্ত ভাবে আমি আলোচনা শেষ করে দিব বাজানরা আমার যেটা কথা না বললেই নয় আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলার ফয়সালা দুনিয়ার কোন মানুষের ফয়সালা নয় দুনিয়ার কোন জিনের ফয়সালা নয় এবং কি কোন ফেরেশতার ফয়সালা নয় আমার আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে আমার আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু আল্লাহ তাআলা ব্যতীত কোন জায়গায় সেজদা চলবে না আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত চলবে না কথা কোন ঠিক কিনা এই বাজারা মাজারে যায় সেজদা দেয় মাজারে যায় বাবার কাছে সন্তান চায় তাহলে ইবাদতের মালিক কে হলো বাবা হলো বাবার কাছে চাইলে কে হলো মানুষের বিবেকটা আহা বলার মতো আর না মানুষের বিবেকটা এত লুজ হলে একটা ন্যাংটা মানুষের কাছে যায় কি কেউ কিছু চাইতে পারে ওর তো কাপড় নাই আরে বাবা ওর গায়ে তো কাপড় নাই আরে বাংলার জমিনে এমনও নেয়ন্ত বাবা আছে ও গোসল করে না এক বছর দুই বছর ওই ওরসের সময় গোসল করে এক বছর পরে এক বছর পর পর ওরস হয় কি হয় ওরস হয় ওই পিশাবকে গোসল করানো হয় পিশাবকে কি করানো হয় গোসল করানো হয় আর যখন গোসল করায় ওই জায়গা মতো একটা জায়গা দিয়ে সিরিজের পানির মতো পানি পড়ে ওই পানি নিয়ে ঔষধ হিসেবে ব্যবহার করে একটা নিকৃষ্ট জাতি আর বাংলার জমিন হতে পারে না কথা কান ঠিক না ঠিক মানুষের বিবেকটা এত নিচে নামলে এই কথা বলে এরকম এরকম পীরের কাছে যায়ও কি এই পানি খাইতে পারে আস্তাগফিরুল্লাহ আরে যার ভিতরে কোরআন হাদিস এরকম কোন জ্ঞান নাই সে ব্যক্তি তো এই কাজ করবে না কথা কোন ঠিক না বে ঠিক কিছু ভন্ডার দল আছে এদের নামাজ রোজা লাগে না কি লাগে না বাবা নামাজ রোজা লাগে না আর ভাব ধরি থাকে ভাব ধরি থাকে এবং যারা একটু কম বুঝে কম জানে এদেরকে প্রশ্ন করবে আরে সেজদা দিব কই শয়তান তো সব জায়গায় সেজদা দিছে সেজদা দেওয়ার জায়গা আছে নাকি আরে হাম্মু শয়তান আগে আসছে না আল্লাহর নবী আগে আসছে পৃথিবীতে কথা কয় না পৃথিবীতে শয়তান আগে আসছে না নবী আগে আসছে শয়তান আগে আসছে আদম আলাইহিস সালাম থেকে শয়তান আর নবী আসছে সর্বশেষে পৃথিবীতে মানুষ রূপে কখন আসছেন নবী তো আগেই সৃষ্টি নবী কত আগে সৃষ্টি সেটা বলবো আল্লাহু আকবার আলোচনা যে কোন দিক যায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে বসা ইতিমধ্যে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসছে ঘরের দরজায় এবার ফাতেমা ডাক দিয়ে বলে ও গো চাচা আপনি কে আসুন ভিতরে আসুন এবার যখন জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পৌঁছায় দিতে বাজানরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দেখতেছেন জিব্রাইল আমিনের মনটা একটু খারাপ মনটা একটু ভার এবার বলতেছেন ও গো জিব্রাইল তোমার মনটা একটু ভার কেন কারণটা কি আমার ফাতেমা আমার কলিজার টুকরা তোমাকে চাচা বলে ডেকেছে বিদায় নাকি তুমি একটু মনটা খারাপ করেছো জিব্রাইল আমিন ভাবতেছে আরে রসুল আসলো কত পরে আমরা তো আগ থেকেই আসছি ফেরেশতা আগ থেকেই আছে না তো এই জন্য একটু মনটা ভার এটা টের পাইছে বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন ও গো জিব্রাইল তোমার মনটা যে একটু ভার তার কারণটা হলো আমার মেয়ে ফাতেমা তোমাকে যে চাচা বলে সম্বোধন করেছে আমার যে তোমাকে একটু ছোট করেছে বড় ভাইকে চাচা কয় বাপের বড় ভাইকে চাচা কয় না হ্যাঁ ছোট ভাইকে তাহলে ছোট করলো বড় আব্বা তো আর বলে নাই
আল্লাহর রাসূল বুঝতে পারছেন বাদ দিয়ে বলতেছেন শুনো এই জন্য তোমার একটু মনটা খারাপ বলো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন সৃষ্টি করেছে তুমি সর্বপ্রথম কোন জিনিসটা দেখেছো জোরে কোন সুবহানাল্লাহ এবার জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছে রব হুজুর ওই আসমানের ভিতরে আমি একটা তারকা দেখতাম ওই তারকাটা কয়েক হাজার বছর পর একবার করে উঠতো এবং আবার নিভে যাইতো আবার কয়েক হাজার পরে দেখা যাইতো জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল ওটা অন্য কোন তারকা নয় আমি ওটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলেন এবার ভুল ভাঙছে এবার কি ভুল ভাঙছে না ঠিক আছে তো যাই হোক বলতেছিলাম যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সবার কি শ্রেষ্ঠ সবার কি শ্রেষ্ঠ এবার আসেন যে আল্লাহর নবী আগে আসছে না শয়তান আগে আসছে আল্লাহর নবী তো আগে আসছে পৃথিবীতে শয়তান হাঁটাচলা চলাফেরা কে শয়তান আগে করছে না আল্লাহর নবী তো আসছে উনাকে তো সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবার আসেন ওই যে ভন্ডর দল যেটা প্রশ্ন করেছে কি প্রশ্ন সব জায়গায় তো শয়তান সেজদা করছে আমি সেজদা করব কোন জায়গায় আরে বাবা শয়তান যদি সব জায়গায় সেজদা করছে তারপরে রসুল আসছে দুনিয়াতে আসার পরে যদি রসুল সেজদা করতে পারে জমিনে এই জমিনে যদি রসুল সেজদা করতে পারে শয়তানের পরে তুমি কোন শয়তান হইছো কথা বলেন না কেন শয়তান যদি সমস্ত জমিনে সেজদা করে শেষ করে দিছে আমি সেজদা করব কোন জায়গায় শয়তানের পরে রসুল এসে যদি সারা জীবন নামাজ পড়তে পারে তাহলে তুমি কোন শয়তান হইছো যে তোমার সেজদা করার জায়গা নাই কথা কান না কেন আমাদের কোরআন কয় পারা বাবা সবাই জানেন তো যারা যারা জানেন না তারা বলেন যারা যারা জানেন না কোরআন কয় পারা 30 পারা ওদের কাছে কোরআন কয় পারা জানেন কথা কয় না কে জানেন কোন দেখি একজন বলেন আপনাদের এখানে মানে ওই গ্রুপের লোক নাই যার কারণে যখন আসবে তখন বুঝবেন কত বড় ফেতনাবাজ লোক 90 পারা পাওয়া গেছে একজন আপনি আবার মুরিদ না তো না ছাত্র থেকে শুনছেন কয় পারা বাবা 90 পারা কয় 30 পারা জাহেরি কি জাহেরি বুঝুন তো প্রকাশ্য কি বাবা জাহেরি মানে কি প্রকাশ্য 30 পারা প্রকাশ্য আর 60 পারা বাতেনি 60 পারা কি বুঝুন তো গোপন গোপন গোপনে আছে এটা শরীয়তের মোল্লারা তো খালি 30 পারা জানে কয় পারা 30 পারা আর মারফতের যারা আছে ওরা 90 পারা কয় পারা 30 পারা যদি যদি কোন বাবা 30 পারা থেকে আমি এক লোককে ধরছিলাম আমি প্রায় কথাটা বলে থাকি যে ওর সঙ্গে আমার কথা কথা হয়েছিল তো আমি বললাম যে আপনি তো শরীয়ত মানে না শরীয়ত শেষ করে মারফতে গেছে তো শরীয়ত শেষ করে তো মারফতে গেছেন বাবা শরীয়ত থেকে একটা বলেন যেহেতু শেষ করে গেছেন তখন কচ্ছে হ্যাঁ আমি এগুলো পারি আপনারা আলেম ওলামা মানুষ আচ্ছা যাই হোক মারফতে গেছেন মারফত থেকে একটা বলেন হাতে ছাতা ছিল বলতেছে এটা যদি আমি বলি তাহলে তুমি ছাতা দিয়ে আমাকে মারবা আরে হাম্মক যেই মারফত শিখলে ছাতা দিয়ে মার খাবা ওই মারফত শিখার কোনো দরকার আছে এই মারিফতের ভিতরে ওই যে তারা যে 60 পারা রাখছে বাতেনি কয় পারা এই 60 পারার ভিতরে বাবা যত গাজাখুরি কথা আর যত নোংরা কথা এই নোংরা কথাগুলো দ্বারা এই 60 পারা ওদের 60 পারা 60 পারার তো আর কেতাব নাই ওদের ওই যে ভণ্ডপীর যারা আছে গ্রুপে গ্রুপে মুখে মুখে যেগুলা শুনে এগুলো হলো 60 পারা স্ত্রীর কাছে যাওয়া যাবে না রমজান মাসে স্ত্রীর কাছেও যাওয়া যাবে না এরকম অনেক ওদের বিষয় নামাজ মনে মনে দুই রাকাত জীবনে দুই রাকাত নামাজ কয় রাকাত দিল দিয়ে নামাজ পড়তে হবে নামাজ পড়লে এটা খেয়াল আসে ওটা খেয়াল আসে এই নামাজ চলবে না যেদিন একদম খালেস মনে দুই রাকাত নামাজ পড়তে পারবো সেটা হলো নামাজ এই গ্রুপ কোন গ্রুপ এই গ্রুপ আরে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা 10 জন সাহাবা আল্লাহর রাসূল সহ জান্নাত প্রাপ্ত ওরা সার্টিফিকেট লেখা তারপরও নামাজ কোনোদিন ছাড়লো না কোন ভন্ডের দল আসলো যে নামাজ যেদিন মন মতো দুই রাকাত পড়বে সেদিন পড়বে আর নামাজ কই সেজদা দিবে শয়তান সব জায়গায় সেজদা দিছে এরকম উল্টা পাল্টা প্রশ্ন করে কথা কান ঠিক না ঠিক এরকম লোক পাইলে জুতা পিটা করবেন কথা কান ঠিক কিনা
সাধারণ মানুষের কাছে গিয়েও তেগুলো প্রশ্নগুলো জোতা পিটা খাবে কথা কান ঠিক না ভাই ঠিক আবার এই পীরের আয়েশা জায়গা মতো জায়গা পায় জায়গা মতো কি পায় জায়গা পায় এদের সাতপাড়া থেকে একটা বলবো সাতপাড়া থেকে একটা বলবো পিছনের লোকরা শুনবে না আপনারা জানেন যেটা বলবো ওটা সূরা জানেন আপনারা বলবো নাকি কিরামান কাতিবিন রোজ হাশরের দিন জানেন কিরামান কাতিবিন রোজ হাশরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক এই গ্রুপের লোক আছে না নাই চিল্লে কোন আছে না নাই সাতপাড়ার একটা অংশ সাতপাড়ার কি ওই মরা পরে যখন আল্লাহ কেরামান কাতিবিন রোজ হাশরের দিন যদি প্রশ্ন করে তখন কি বলবে কার লোক কথা কয় না খাজা বাবার লোক কে পার পাওয়া যাবে এই গ্রুপে ঢুকেন না বাবা হক পীর দেখে মুরিদ হইেন যে পীরের কাছে গেলে নামাজ বেনামাজি নামাজি হবে বেরোজদার রোজাদার হবে বেপর্দাওয়ালারা পর্দাওয়ালা হবে এরকম হক্কানি আল্লাহওয়ালা পীরের হাতে বায়াত করতে হবে কথা কন ঠিক কি না এই জন্য বাবা পীর দেখে বুঝে শুনে পীর ধরতে হবে আসেন এবার অকদ রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু এই পর্যন্ত কোনো মত আলোচনা করলাম টেনে তারপরে আসেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা রে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো চিল্লায় কম সুবহানাল্লাহ দুইটা পয়েন্ট এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না দুই নাম্বার পয়েন্টে আমার আল্লাহ বলতেছেন তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা আল্লাহর ইবাদতের পরেই অন্য কোনো কথা বলেন নাই খেয়াল করবেন আল্লাহ যে কোরআনটাকে সাজিয়েছেন এমনি না প্রত্যেকটা হরফে হরফে প্রত্যেকটা শব্দে শব্দে হিকমত প্রত্যেকটা শব্দে শব্দে তাফসীর এই কোরআনের ভুল ধরার মতো কোন এই পৃথিবীতে আজ পর্যন্ত কারো জন্ম হয়নি এখনো নাই কিয়ামত পর্যন্ত হবে না কথা কান ঠিক কি না এই কোরআনের পক্ষে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না দেখি হাত তুলেন দেখি থাকবেন তো হ্যাঁ একটা ভুল বসতে হয়ে যায় ঠিক আছে থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন দু হাত তুলে আমার মাওলাকে দেখান নারে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আসেন এবার আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কোরআনের আয়াত প্রত্যেকটা হরফ হিকমত দ্বারা সাজিয়েছেন কি দ্বারা প্রত্যেকটা শব্দ শব্দে আল্লাহ তাআলা এত কথা রাখছেন যেগুলো এই যে আদম আলে এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত তাফসীর চলছে ব্যাখ্যা চলছে এক এক বক্তার এক এক রকম মজা কতক্ষণ ঠিক কি না কোরআনের মজা কোনদিন শেষ হবে না এক এই মসজিদের ইমাম সব সূরা ফাতিহা পড়ে ওই মসজিদের ইমাম সব সূরা ফাতিহা পড়ে একই ইমাম সব প্রতিদিন সূরা ফাতিহা পড়ে বাবা যে কোনদিন বিরক্তি লাগে বিরক্তি লাগে মজা দিছেন কে আর একটা গান যদি প্রতিদিন শুনেন এই প্যান্টানি বন্ধ করতো কথা কান না কে একটা দোকানে যদি একটা গানে বাজে কাস্টমার কবে এটা বন্ধ কর নাহলে তোর দোকানে কিন্তু পানও খাইতে আসবে না কথা কান ঠিক কি না আর মসজিদে প্রত্যেকটা মসজিদে প্রত্যেক রাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সূরাতুল ফাতিহা তিলাওয়াত হয় শুধু শুনতেই মজা লাগে যেরকম সুবহানাল্লাহ মজা দিয়েছেন কে শুনতে যদি মজা পড়তে আরো মজা হবে না পড়তে আরো মজা হবে না যারা পড়তে পারেন না ইমাম সবকে ধরবেন জুত মতো বেটা কোরআন শিখা কে আমার তো মনে হয় ইমাম সব শিখাবে আপনারাই জানেন কথা কন না আপনারাই জান না ইমাম সাহেব হুজুররা কমপক্ষে আমি প্রস্তুত আছি আমি প্রস্তুত আছি কোরআন শিখার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ কোরআন কোরআনুল করিম তিলাওয়াত করলে আমার মাওলার সঙ্গে কথা বলা হয় জোরে কান সুবহানাল্লাহ এবার আসেন আমার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলার ফয়সালা
আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কারো সঙ্গে শিরিক কারো ইবাদত করা চলবে না দুই নম্বরে আল্লাহ তাআলা ইবাদতের পরে স্থান দিয়েছেন ওরে আমার দুনিয়ার মানুষেরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা কখনো পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবা না সুবহানাল্লাহ বললেন না যে إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله تعالى বললেন অবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা পিতা মাতার সঙ্গে কি ব্যবহার করবে কয় না ভালো ব্যবহার করবে এ বাবা সন্তান 12টা পর্যন্ত ফেসবুক খেলছে কটা পর্যন্ত 12টার পর একটার সময় যখন ঘুমায় গেছে ফজরের নামাজ পড়ার জন্য পিতা উঠে গেছে বাবা উঠো ফজরের আজান হয়ে গেছে পিতাকে একটু ভয় পায় তো সেরকমটা কিছু বলে না উঠতেছি পিতাকে কাটায় দেয় পিতা মসজিদে চলে যায় এবার যখন মা ডাকে নাস্তা খা নাস্তা খা নাস্তা খা নাস্তার জন্য ডাকে তখন মাকে একটা ছাই দেয় গেল উঠে থাকি কে কে কথা কন আছেন না লোক এটা করা যাবে না বাবা আল্লাহ তাআলা ইবাদতের পরেই পিতা মাতার এখানে বলে দিয়েছেন স্পষ্ট ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা কি ব্যবহার ভালো ব্যবহার এ বাবা এটা কথা আল্লাহ কেন বলেছেন এটা দেখো রে যুবক হে যুবক ভাইরা যখন তোমরা পিতা হবা তোমরা যখন পিতা হবা তখন বুঝবা যে এই আয়াতের মূল্যটা কি পিতা হওয়ার আগে এই মূল্যটা বুঝে আসবে না এবার আসেন যারা পিতা হয়েছেন তারা তো ঠিকই বুঝেন বুঝেন তো বুঝেন না এবার আসেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা কি ব্যবহার করবা ভালো ব্যবহার করবা খারাপ ব্যবহার করা যাবে না এ বাজান আমরা তো সাধারণ মানুষ রে বাবা আমরা তো পিতামাতাকে যখন তখন কষ্ট দেই আমরা তো কিছু মনে করি না এবং পিতা মাতার কাছে আমরা কখনো মাফ চাই না শরম লাগে কথা কন না কেন শরম লাগে না আমাদের বাঙালির শরম বেশি কি বেশি হ্যাঁ শরম বেশি যাই হোক শরমের ওই গল্পে আর না যাই আসেন মা বাবার কাছে মাপ চাওয়ার ক্ষেত্রে শরম করা যাবে যাবে না পিতা মাতার মতো আপন কেউ নাই পিতা মাতার মতো আপন পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না আমি আপনাকে একটা সংক্ষিপ্ত ঘটনা দ্বারা বুঝাই দিচ্ছি আমরা তো সাধারণ মানুষ বাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবী তিনার নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে আল্লাহর নবীর দরবারে খবর আসলো গো আল্লাহর রাসূল আপনারা সাহাবী আলকামা অবস্থা বড় ভালো না মনে হয় আলকামার দুনিয়াতে বেঁচে থাকবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর পাইলেন এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী এবং সালমান ফারসি সহ আর দুইজন সাহাবীকে পাঠিয়ে দিল বাবা যাও যায়া খবর নিয়ে আসো আমার আলকামার খবর কি এবার যখন সাহাবীরা চলে গেল আলকামার খবর নেওয়ার জন্য যায়া দেখে আলকামা আলকামার অবস্থা বড় ভালো না আলকামা মন হয় আর দুনিয়াতে বেঁচে থাকবে না সাহাবাদের মধ্যে থেকে আলকামা বিদায় নিয়ে যাবে সাহাবারা এবার কালেমার তালকিন দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না কৃপণতা করেন কেন বাজান রে আমার এবার আলকামার জবান থেকে কালিমা বাইর হয় না
চিন্তা চিন্তিত খবর নিয়ে গেল রাসূলুল্লাহর দরবারে ও গো রাসূল আমরা অনেক চেষ্টা করলাম আলকামার জবান থেকে কালিমা বাহির হয় না আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ও সাহাবারা যাও যাও আলকামার বাড়িতে যা দেখো আলকামার মাতা পিতা বেঁচে আছে নাকি এবার যখন আলকামার বাসায় গিয়ে খবর নেওয়া হলো গো আল্লাহ রাসূল আলকামার মা জীবিত পিতা জীবিত নাই এবার আল্লাহ রাসূল বললেন ও গো সাহাবী যাও যাও যায়া আলকামার মা যদি আমার দরবারে আসার মতো শক্তি রাখে সেজন্য আমার দরবারে উপস্থিত হয় অন্যথায় আমি রাসূল স্বয়ং আলকামার মার কাছে চলে যাব সুবহানাল্লাহ কার বাইরে আমার এবার আলকামার মা যখন খবর পাইলেন হায় রে হায় আল্লাহ রাসূল আমার কাছে আসতে চায় না না এটা কোনোদিন সম্ভব নয় আমি আল্লাহর রাসূলের দরবারে এই মুহূর্তে হাজির হয়ে যাব বাজান রে আমার এবার যখন আল্লাহর নবীর কাছে আলকামার মা উপস্থিত হয়ে গেছে বাইরে আমার আল্লাহর নবী ডাক দিল গো বুড়িমা আলকামার সঙ্গে আপনার সম্পর্কটা কি রকম বুড়িমা ডাক দিল গো নবীজি আমার আলকামা খুবই ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যাকাত দেয় হজ করে আপনার খিদমত করে গো আল্লাহর রাসূল আমার আলকামা অনেক ভালো এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন ও গো বুড়িমা আমি তো সেই কথা বলি নাই আমি আপনাকে বলেছি আপনার সঙ্গে সম্পর্কটা কিরকম এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়িমার চোখ দ্বারা পানি বাইর হওয়া শুরু হয়েছে ও গো আল্লাহর রাসূল আলকামা অনেক ভালো কিন্তু আলকামার প্রতি আমার মনটা একটু খারাপ কেননা আলকামা আমার চেয়ে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয় এতটুক দোষের কারণে আমার সন্তানের প্রতি আমার একটু মনটা খারাপ আল্লাহর রাসূলরা একদে বলেন সাহাবারা রে তোর কই আর রে খড়ি জোগাড় কর লাঠি জোগাড় কর আগুন ধরায় দে আলকামাকে আমি দুনিয়াতে জ্বালায় দিব এ বাজানে কথা শোনার সঙ্গে সঙ্গে মা অস্থির হয়ে গেছে কান্না করতেছে আল্লাহর রাসূলকে ডাক দে বলল গো রাসূল আমার আলকামা কি দোষ করলো আমার আলকামাকে জ্বালায় দিবেন দুনিয়াতে এ বাবা দুনিয়াতে যদি কোনো সন্তান আগুনে পড়ে মা কিন্তু আগুনে ঝাঁপায় পড়ে নিজে পুড়ে যাবে সেই চিন্তাও করে না কথা কোন ঠিক কিনা এ বাবা আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন সাহাবারা খড়ি নিয়ে আয় লাকড়ি নিয়ে আয় আলকামাকে জ্বালায় দিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা কান্না করতেছে ও গো রাসূল আমার সন্তানের কি দোষ আমাকে বলেন যার কারণে দুনিয়াতে আবার চোখের সামনে জ্বালায় দিবেন আমি মা সহ্য করতে পারবো না এবার মার চোখের পানি রাসূলকে ডাক দিল ও গো রাসূল কি দোষ আলকামার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন ও গো বুড়িমা আলকামাকে আমি দুনিয়াতে জ্বালায় দিব সেটা যদি দেখতে না পারেন সেটা যদি সহ্য করতে না পারেন এই আলকামাকে যদি জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানো হয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন হাজার হাজার কোটি কোটি গুণে বেশি রে বাবা এই দুনিয়ার আগুনে যদি জ্বালানো হয় সেটা যদি সহ্য করতে না পারেন এবং জাহান্নামের আগুনে যদি আল্লাহ জ্বালায় সেটা কেমনে সহ্য করবেন আপনি মাফ করে দেন আপনি মাফ না না করার কারণে আলকামার জবানে কালিমা আসতেছে না বুড়িমা ডাক দিয়ে বলে ও গো রাসূল আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ কর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে সাহাবা যা বিলাল আপনিকে বলতেছেন যা যা দেখো বুড়িমা মনে মনে মাফ করছে নাকি মুখে মুখে আমাকে শোনানোর জন্য মাফ করছে
বিলালে আবজি দৌড় দিয়ে গেছে দৌড়িয়া দৌড়িয়া যখন দাঁড়াইছে দরজায় ভিতর থেকে আওয়াজ শুনতে পায় আলকামার জবানে জারি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তো সাধারণ মানুষ বাবা আল্লাহর রাসূলের সাহাবী একটু দোষ কি দোষ মায়ের চেয়ে স্ত্রীকে একটু বেশি প্রাধান্য দিয়েছেন যার কারণে কালেমা আসতেছে না আর আমরা তো ধমক দেই গালি গালাজ করি আহা এগুলো কাজ বাবা করা যাবে কি বলেন করা যাবে বাবা অনেক আলোচনা আমি আয়াতের একটা আয়াতই শেষ করতে পারি নাই আয়াত একটা আয়াতই শেষ হয়নি তা আমি অর্থ বলে দিচ্ছি অর্থ বলেই শেষ করতেছি পাঁচ মিনিটের ভিতরে আসেন আলোচনা করার অনেক ছিল আমি ডায়েরি খুলতেই পারি নাই ডাইরি খুলতে পারি না আসেন আমি অর্থটা বলে শেষ করে দিব আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পিতামাতার সঙ্গে কি ব্যবহার করবা কথা কন না কেন উঠে যাচ্ছেন কেন উঠে যাচ্ছেন কেন ভালো লাগে না নি বাস ভালো লাগে না আমি আমি নেমে যাব এবার প্রধান বক্তা আসতেছে আর 5 মিনিট আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পিতা মাতার মধ্যে থেকে যদি দুইজনকে বিদ্যা অবস্থায় পাও অথবা একজনকে পাও কয়জনকে বিদ্যা অবস্থায় যদি একজন দুইজনকে পাও অথবা দুইজনের একজনকে পাও ফালা তাকুল্লাহুমা উফিউ তাদেরকে উফ শব্দটুকু বলবা না সুবহানাল্লাহ কান তাদেরকে উফ শব্দটুকু বলবা না আর আমরা তো আজকে ধমক দেই পিতা মাতাকে গালি দেই রে বাবা ওয়ালা তানহারহুমা তোমরা ধমক দিবা না ওয়াকুল্লাহুমা কওলান কারিমা তোমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা বুঝা গেছে বাবাজি অকফিজ লাহুমা জানা হাজুল্লি মির রহমাতি ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পিতা মাতার কাছে মাতাকে নত করাই দিবা এবং মাওলার দরবারে দোয়া করবা আল্লাহ ছোট অবস্থায় পিতা মাতা যেরকম আমার প্রতি দয়া করেছিল মায়া করেছিল এরকম দয়া মায়া আপনি পিতা মাতার প্রতি করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এরকম দোয়া 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 করার জন্য ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো বাবা কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখান ইনশাআল্লাহ এই বাবা আজকে হাত নামান আজকে আপনি ঠান্ডার দিন ঘরে শুয়ে আছেন কম্বল নিয়ে কথা নিয়ে কথা কোন ঠিক কিনা বাড়ির পাশে বেশি দূর না 10 হাত সর্বোচ্চ 30 হাত দূরে আপনার মা শুয়ে আছে খালি জমিনের উপরে আর জমিনের নিচে তফাত জমিনের নিচে আর জমিনের উপরে আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে বাবা যখন আপনি পিতা হবেন যখন আপনি মাতা হবেন তখন বুঝবেন সন্তানের কি মায়া আজকে সন্তান আপনি আরামে ঘুমাচ্ছেন কম্বলে ঘুমাচ্ছেন লেপ ঢাকা নিয়ে ঘুমাচ্ছেন বাড়ির পাশে বাসদারের নিচে বাবা এই 50 হাত দূরে 30 হাত দূরে পিতা মাতা শুয়ে আছে তাদের খবর কবরের খবর কি আমাদের কাছে আছে কথা কন না আছে কবরের খবর করতে হবে না খবর করবেন তো কবরের খবর করবেন তো বন্ধু বান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি যারা কবরে শুয়ে আছে তারা আমাদের দিকে চায় আছে কখন একটু সওয়াবের হাদিয়া দেয় কখন একটু সওয়াবের হাদিয়া দেয় সওয়াবের হাদিয়া পৌঁছাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান হাত নামান সওয়াব কামাই করবেন প্রথম বক্তার সময় কখন প্রথম বক্তা আসবে তখন সওয়াব কামাই করবেন কেমনে জানেন তো কেমনে জানেন তো সব কামাই করার সব কেমনে পাঠাবেন দান করবেন বুঝে না কি করবেন দান করবেন দানের কারণে আল্লাহ তাআলা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে যেরকম সুবহানাল্লাহ এক বিন্দু পানির কারণে আল্লাহ তাআলা এক বিন্দু এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটাও না এক বিন্দু পানির কারণে আল্লাহ তাআলা জাহান্নামীর কয়েদিকে জান্নাতি বানিয়ে দেন যেরকম সুবহানাল্লাহ এক লোক মারা গেছে এক লোক স্বপ্নে দেখছে খুব জাহান্নামের ভিতরে জ্বলতেছে বলতেছে বাবা তোমার কি দুনিয়াতে কোনো সন্তান নাই কয় আছে একটা বাজারি আমি খুব বাজারি আমি নষ্ট আমি তারপরও বলিও যদি আমার জন্য কিছু দান করে তাহলে হয়তো আল্লাহ তাআলা ওই উসিলে যদি আমাকে মুক্তি দেয় এসে দেখছে যে কন্যা ওই নষ্ট আমি এটা ডিগির মধ্যে গোসল করতেছে আচ্ছা বলতেছে মা তোমার পিতা তো কবরের ভিতরে জ্বলতেছে একটু দান সদকা করো এই ঠাট্টা স্বরূপ এক চুল পানি নিয়ে ছুঁড়ে মারছে আল্লাহর ওলি চলে যাচ্ছে আমার কাছে ঠাট্টা করলো আমি দান করতে বললাম তার পিতার জন্য আমাকে ঠাট্টা করলো এবার চলে আসে রাত্রে স্বপ্নে দেখতেছে সেই ব্যক্তিতে জান্নাতে আরে আরে আরে
তোমার মেয়ে তো দান করে নাই তুমি জান্নাতে কেমনে আসলা কই হুজুর কারণ আছে কি কারণ কই যে আমার মেয়ে যে দান করছে একটা পিপড়া আল্লাহর একটা মাখলুক পানি 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 করে চিল্লাচ্ছিল আর ওই যে আমার মেয়েটা পানি ছুঁড়ে মারছে সেখান থেকে এক বিন্দু পানি পিপড়ার মুখে গিয়ে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিন্দু পানিকে কবুল করে আমাকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়েছেন জোরে কই সুবহানাল্লাহ